হ্যালো গাইজ দিস লিলি আজকের ব্লকটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট নির্জুর এরিয়া নির্জুর এরিয়াতে কি কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে নির্জুর এরিয়াতে আসার জন্য আমাদের গেটে আটকানো হয়েছিল ওখানে আমার ফ্রেন্ড ছিল তো আমাদের খুব ইজিলিভাবে ভিতরে আসতে দিয়েছে যারা বাহিরে থাকে তারা কিন্তু এখানে আসতে পারে না যারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে তাদের জন্য একদম উন্মুক্ত তো যাই হোক আমরা তো বাইরে থাকি তো আমার ফ্রেন্ড এখানে ছিল তার জন্য আসা নির্জুর এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখান থেকে আমি পুরো ভিউটা নিয়েছিলাম পিছনে ছিল ব্রিজ আর ওই ব্রিজে কিন্তু আমরা যাইনি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমার ফ্রেন্ড বাসায় চলে যাবে তার জন্য আর যাওয়া হয়নি আর এখান থেকে পুরো ভিউটাই নিয়ে নিলাম এখান থেকে পুরো ভিউটা নেওয়ার পরে আমি কৃষ্ণচূড়া গাছটা হচ্ছে ধরে ধরে ছবি তুলছিলাম কৃষ্ণচূড়া গাছটা কিন্তু বড় হয়নি যখন বড় হবে তখন কিন্তু ফুল ফুটবে এত বেশি সুন্দর লাগে আর এই রাস্তাটা হচ্ছে ইটের রাস্তা ইটের রাস্তাতে দেখেন একটা পাতা থেকে শুরু করে কোনো কিছু নাই এত নিট অ্যান্ড ক্লিন সব কিছু নিট অ্যান্ড ক্লিন এই ঢাকা ক্যান্টনের নিজোর এরিয়া নিজের এত বেশি সুন্দর আমি আসলে আগে জানতাম না আমি ফার্স্ট টাইম নিজোরে এসেছি আগে আসা ট্রাই করছিলাম আমি আর আমার আরেকটা ফ্রেন্ড বাট হচ্ছে ভিতরে যেই মানুষগুলো আছে তারাই শুধু এখানে আসতে পারবে বাহিরের মানুষগুলো আসা যাবে এরকম শুনছিলাম বাট এখন তো এসে দেখলাম যে আসা যাবে আর আমরা যখন এখানে ছিলাম তখন কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছে এখানে কিছুদিন আগে মুনজারিন এই মসজিদে বিয়ে হয়েছে আর ওনাদের যে ফটোশট ভিডিও করা হয়েছিল এই এরিয়াতেই হয়েছিল এই মাঠটাতে নির্ঝড়ের ভিতরে একটু হাঁটার পর বিশাল বড় একটি মাঠ মাঠের মধ্যে হচ্ছে বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল আর বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলাও করতেছে গার্ডিয়ানরা এক সাইডে হচ্ছে বসে গল্প করতেছিল আমি দেখলাম আর বাচ্চারা হচ্ছে খেলা করতেছে আর পরিবেশটা এত বেশি নীরব ছিল এত সুন্দর লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আমরা যখন এখানে ছিলাম তখন কিন্তু অন্ধকার হয়ে গেছিলো মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমি একটু ভিডিও করে নিলাম আমার দুই বান্ধবীও হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ওরা বাচ্চাদের খেলার কাছে নিয়ে গেল ওরা খেলতেছিল আর এখানে গার্ডিয়ানরা হাঁটাহাঁটি করতেছে যারা ভিতরে থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে এখানে বিকেলবেলা হচ্ছে বাচ্চাদের নিয়ে আসা যায় আর বাচ্চারা খেলাধুলা করবেই তো আমার এক বান্ধবী হচ্ছে বাবুকে নিয়ে সামনের দিকে যাচ্ছে ও সেই বাবুকে আসার পর থেকে কোলে নিয়ে রাখতেছে ও অনেক টায়ার্ড হয়ে গেছে আরেকটা বান্ধবী ওই তো দেখা যাচ্ছে ওর বেবিকে ছেলেকে নিয়ে হচ্ছে দোলনাতে দোলাচ্ছিল তো এই তো দুই মা হচ্ছে বাচ্চাদের কেয়ার করতেছে টেক কেয়ার এটা হচ্ছে প্রয়াসী স্কুল নির্ঝরের পাশে আমরা ফার্স্টে প্রয়াসী স্কুলে এসেছিলাম স্কুলে এসে আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম এখানে গল্প করছি তারপর হচ্ছে আমরা প্রয়াসী স্কুল থেকে বের হয়ে যাব যেহেতু আমরা নির্ঝরে যাব আমরা এখানে ছিলাম চারটা পর্যন্ত তখন বৃষ্টি হয়েছে আমি স্কুল থেকেই হচ্ছে বের হচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম এখানে বিশাল বড় মাঠ সেই নির্ঝরের মতোই হচ্ছে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এটা যেহেতু আর এই স্কুল এত বেশি সুন্দর নিট অ্যান্ড ক্লিন আসলে আমি আমার ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে হাঁটতে ছিলাম আর নির্ঝরের পাশে আবার হচ্ছে এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে তারপরে এই জায়গাটা এত বেশি সুন্দর এখানে কিন্তু অফিস তারপর হচ্ছে যারা এখানে জব করে তারা এই অফিসগুলোতে থাকে পাশেই অফিস ছিল তা আমার ফ্রেন্ডের অফিস পাশে ছিল তো আমরা ওইখানে গল্প করছিলাম তার আগে আমি এখানে ভিডিও করে নিয়েছি আর স্কুলের পিছনে এত সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর এত ছোট ছোট পাথর থেকে শুরু করে বড় বড় পাথর আছে আর ফুল গাছের তো এখানে রাজ্য এখানে ফুলের রাজ্য আসলে এত ফুল গাছ আমার দেখে এত ভালো লেগেছিল তো আমি এখানে বসে ফটোশুট ভিডিও করে নিয়েছিলাম যেহেতু এত সুন্দর ফুল আসলে দেখাও যায় না ছোঁয়াও যায় না তাই আমি দেখে ছুঁয়ে ভিডিও করে নিয়ে আসলাম এত সুন্দর একটা এরিয়া আসলে নির্ঝর তারপর হচ্ছে প্রয়াসী স্কুল দুইটাই একসাথে তো ভালোই লেগেছিল স্কুলটা যেমন সুন্দর স্কুলের পিছনের সাইডটা আরও বেশি সুন্দর ছিল আর নির্ঝড় তো একদম অসাধারণ সব কিছু মিলে যে কি বলবো এত সুন্দর মানে এত সুন্দর এত সুন্দর ভালো আর এত ভালো লেগেছিল তো আমি তো ভিডিও আর ফটোশ্যুট করে নিয়ে আসছি প্রয়াসই স্কুলের পাশে যে নার্সারিটা ছিল নার্সারিতে অনেক ফুল ছিল ওই ফুলগুলো হচ্ছে পড়তেছে বাতাসের কারণে যখন আমরা গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছে তো আমি কিছু ফুল ওখানে নিয়ে মাথায় দিলাম তো ফুল তো আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই জানো তারপর আমরা গেট থেকে বেরিয়ে রিক্সা নিলাম রিক্সা দিয়ে আমরা এখন বাসায় যাব আমরা হচ্ছে ক্যান্টনমেন্ট মসজিদের পিছন দিয়ে যাচ্ছিলাম আমাদের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে বলবা তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ